আমরা একটা কাজ করি, আর এই কাজে যদি দেখা যায় যে আমরা যে সমস্যার সমাধান হন না, তাহলে আমরা মানুষ হিসাবে এবং রাশনাল বুদ্ধিমান জীব হিসাবে আমরা উচিত হইল যে আমরা অন্য কোনো কাজ কইরা দেখতাম যে অন্য লাখন করলে নি আমরা সমস্যাটার সমাধান হয়। আর যদি আমরা এক কাজ করি বারে বারে আর হইরে হারি দেখি যেনে আমরা সমস্যা সমাধান হন না, বাট কিন্তু আমরা কুস্তা পরিবর্তন না হইলে ওই সময় করতেই থাকি, তাহলে আমরা বুদ্ধিমানও নাই। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে ইমানদার হইল গে যারা এক গাতার মাঝে দুইবার খামর খায় না, মানে হাফের গাতা যদি আদ দেও আর হাফে খামর দে, মানে হইল গে তুমি দুই নম্বর বার ওই সমান হাফের গাতা তোমার আদ হারাইতে না। আমরা দেখলাম যে আজকে 40 বছরের উপর ধরি আমরা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দুর্নীতি একই পর্যায়ে আছে। আমরা সাধারণ জনগণ হিসাবে অথবা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হিসাবে অথবা বুদ্ধিজীবী আর দলের নেতা হিসাবে আমরা সবাই যে কাজ করলাম, আমরা কিতা পরিবর্তন করলাম। সমান হরতাল যে পাকিস্তানের আমলও, যে বিরোধী দলে সরকারি দলের ইলেকশনের পরে ফল যে হোক, মানি না ফল মানি না হয়ে হরতাল দিয়ে আন্দোলন হইলে আমরা সরকার বদলে দিতাম চেষ্টা করলাম। পাকিস্তানের আমল থাকতে মধ্যে আজকু ওই রকমই চেষ্টা, কিন্তু ই পদ্ধতিতে তো আজ পর্যন্ত সুস্থ সুশাসন, দুর্নীতিমুক্ত এবং মানুষের যে খানি নিরাপত্তা দেশ আমরা আনতে পারছি না। তাহলে আমরা এখনো সময় হইল না নিজে আমরা অন্য পদ্ধতি চুকাইবার। এবং আমরা জেনে মিসামাত আর হাসামাতের পার্থক্য জেনে আমরা বুঝলাম না 40 বছর পরেও। আমরা জানি একজন ব্যক্তির চরিত্র রূপে যেন আমরা সাক্ষী দেই, মিশা সাক্ষী দেওয়া যেন আমরা ছাড়তে পারলাম না এক জাতি হিসাবে। প্রত্যেক ইলেকশনের সময় খসম করা হয়, প্রতিজ্ঞা করা হয়, ওই কাজ করা হইব, জিনিসের দাম কমানি হইব, রাস্তাঘাট ঠিক করা হইব, ভালো শিক্ষার ব্যবস্থা করা হইব, এবং আমরা পাগল ইয়াহারি ভোট দেয় এবং মিছিল দেয়। সলিমুল্লাহর চরিত্র ফুলের মতো পবিত্র, কলিম ভাই আমার ভাই তোমার ভাই সবার ভাই, মিছিল ইলেকশনের সময় আইলেও জানে ছোট বাচ্চা থেকে আর ই বৃদ্ধ মুরব্বী পর্যন্ত জানে আমরা মুখ দিয়ে আমরা জানে কথা কই, আমরা অন্তর দিয়ে আমরা কি কথা বিশ্বাস করি। আর 40 বছর দুঃখা খাওয়ার পরেও আমরা কি একইভাবে আমরা বুকা মানুষের মতন আমরা সমান হাফের গাতাতে আমরা আত হারাইতাম? এটা কি উচিত না? আমরার মাথাত আল্লাহ জানে বুদ্ধি দিছই, আমরার চোখ দিছই, খান দিছই, আমরার মগজ দিছই, দিল দিছই, আমরা বুঝবার লাগি, আমরা ভাবনা করবার লাগি, যে আমরা ভাবনা করে বুঝছি আমরা যে যে পদ্ধতিতে কাম করেন না এই পদ্ধতিতে আমরা কন্টিনিউ না করিয়া আমরা অন্য বিকল্প পদ্ধতি আমরা বার করতাম। আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, ক্যাপিটালিজম, সুদ এইসব জিনিসের করে করে আমরা আটরাম, কিন্তু আমরা অন্ধবিশ্বাস লইয়া হারি আমরা এই সব জিনিসের করে দিয়ে আমরা 40 বছর ধরে আমরা মেহনত করলাম যে এটাই আমরা সমস্যা সমাধান করব। কিন্তু আজকে আমরার দেশ মানুষের খাদ্য নিরাপত্তা এখনো নাই, আজ রোজ 11 জন মানুষ মারা যায় আমরা
নিউজও শুনি আমরা। একবার আব্দুর রহমান আর বাংলা ভাইয়ে 6 জন মানুষ খুন করার জন্য যে দেশের মাঝে যেনে ইমার্জেন্সি অবস্থা করিয়া অনেক মেডিকেল ছাত্র সাধারণ মানুষ নমাজ পড়রা তবলিকালা যারা কোন সন্ত্রাসের লোক যোগ্য না এরারে দৌড়িয়া বর্বরতা করা হয়েছে, এরারে গ্লাস বাঙ্গিয়া গুড়া করিয়া এরারে খাবানি হয়েছে এবং পেশাবের রাস্তা বাই দিয়ে এই গ্লাস সিরিয়া রক্ত সহিদারি অনেকের জীবন নষ্ট করা হয়েছে 6 জন মানুষ মারার কারণে। কিন্তু আজ দিনে প্রতিদিন 11 জন মানুষ খুনর, মেয়ে লোক হলতে ইজ্জত লুটাওয়ার, বাচ্চা হলতরে মা হলতে ঘর দরজার সামনে ঘুমতে ঘুরতিয়া তারা লাশ পার। কিন্তু আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা অর্থমন্ত্রী, আমরা প্রধানমন্ত্রী, তারা আর কথায় বোঝা যার জন্য দেশ কত সুস্থ আছে আর কত কত ভালো অবস্থা দেশের আছে। তা আমরা মিশা মাত কোন দিন আমরা বদ্ধ করতাম। একজন আলিমে দিন শেখ মাহমুদুল্লাহ হাসান সিটাগাঙ্গের তাইন খুঁজতা জেনে সরকার বদলানি তো জরুরি নাই, জরুরি হইলে গিয়া সরকারের ব্যবহার বদলানি। ই যেন 4 বছর বাদে বাদে, 5 বছর বাদে বাদে, 2 বছর বাদে বাদে আমরা হরতাল ডাকিয়া নৈরাজ্য করিয়া গণতান্ত্রিক নির্বাচন করিয়া আর মিলিটারি ক্যু করিয়া যেন আমরা খালি সরকার বদলাই। কিন্তু সরকার বদলানি হয় কিন্তু সরকারের চরিত্র বদলানি হয় না, সরকারের আমল বদলানি হয় না, সরকারের ব্যবহার বদলানি হয় না, মানুষের দুর্ভিক্ষ দূর হয় না, রাস্তাঘাট ঠিক হয় না, মানুষের শিক্ষা ব্যবস্থা, মানুষের সুস্থতার ব্যবস্থা হয় না, মানুষের নিরাপত্তার ব্যবস্থা হয় না। 40 বছর পর আমরা স্বাধীনতার পর থেকে আমরা যেন ইটা করতে পারলাম না, আমরা কি একই অন্ধভাবে আমরা চলতে থাকবো? আমরা কোনো অন্য বিকল্প চিন্তা করতেই জিনিসের দাম এই জন্য প্রতি বছর সব জিনিসের দাম যেন বাড়তে আছে, এটার কারণে দেশের ধনী হতে কোনো ক্ষতি হন না কিন্তু গরিব হতে অনেক কষ্ট চলে। মানুষের কেরাসিনের দাম তারা দিতে পারে না করে ওখানে শরীরে বুদ্ধি চলে, কিন্তু ধনী হতে রোজার ইফতারের সময় দেখবায় তারা যে রাজা বাদশার মতন, যে বিদেশও এরকম মানুষে খাইতে পারেন না তারা খার, কিন্তু গরিবে সারাদিন রোজা রাখার পরেও তারা ইফতার করে তারা খুব কষ্টে। এই গরিবরে কিন্তু ঈদ প্রতি দাম বাড়তির ইনফ্লেশনের কারণে খুব ক্ষতি হয়, কিন্তু আমরা জানি 40 বছর পরা আমরা দেশ তাকিয়া মানে বাঙালি জাত তাকিয়া হারি অত ইকোনমিস্ট থাকার পরেও জানি আমরা এটারে ঠিক করতে পারি। শিক্ষা তাকিয়া দেখবা যেন দাম বাড়েন না, কারণ হয়েছে গিয়া বাংলাদেশের সরকারে অথবা বাংলাদেশের সরকারের যে উপরালা আসুন যে ধনী মানুষ পয়সাওয়ালা তারা চান না ইনফ্লেশন কমাইত, এর লাগি এটা কমেন না। পৃথিবীর মধ্যে যে যে দেশ সরকারে খালিশভাবে সার দাম বাড়তি কমাইত তারা পারে, আর যে দেশের সরকারে চান না ধনী মানুষে চান না তারা কমান না, কারণ তারা প্রতি বছর জিনিসের দাম বাড়তে তারার ফায়দা আছে, তারার লাভ আছে। যে মানুষের স্টক শেয়ারের স্টক বেশি আছে সব জিনিসের দাম বাড়লে স্টকের দামও বাড়ে, তারার সম্পদের মূল্য বাড়ে, তারার লাগি ফায়দা হয় ইনফ্লেশন হাই থাকলে, কিন্তু গরিবের ক্ষতি হয়। আর হইল গিয়া ইনফ্লেশনের আর একটা দুইটা কারণ হইল গিয়া মেইন দুইটা কারণ হইছে গিয়া যে ক্যাপিটালিস্ট সিস্টেমে শোনার লগে পয়সার যে যুগ যে সংযোগ এটারে ভাঙ্গি লিছে, লিঙ্ক ভাঙ্গি লিছে, এর লাগে তারা মনে যে সময় চায় তারা পয়সা চাফায়, তাহলে গরিবের পকেটের 10 টাকার মূল্য খালি কমে, কালকে 10 টাকা দিয়ে যেটা কিনতে হয়
আগামী বছর 10 টাকা দিয়ে মাল পাইতো না, কারণ তারা সুদার লগে পয়সার কোনো লিংক নাই, বস পয়সার মূল্য প্রতি বছর কমতেছে, বিকজ সরকারে মনে যে সময় চায় পয়সা ছাপাইতেছে, তাইতে পয়সার টেকার দাম খালি কমতেছে। আর দুই নম্বর কারণ ছিল সুদ। এই যে সুদ, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে মাল লগে কাবা শরীফের সামনে মানুষের চোখের সামনে জিনা করা থাকি আরো খারাপ কাজ, ওইগুলোকে সুদ খাওয়া এবং সুদ দেওয়া, জবরদস্তি না ফরিয়া, মজবুরিত না ফরিয়া, নিজের ইচ্ছায় সুদ দেওয়া, সুদ খাওয়া, সুদের লেনদেন ও সাক্ষী হওয়া সমান অপরাধ, সুদের হিসাব করা সমান অপরাধ। এই সুদরে জেনে আমরা গ্রহণ করছি, এই কারণে জিনিসের দাম বাড়তে আছে। একটা ব্যবসা যদি একজন মানুষে করে আর একটা লোন আনে ব্যাংকের কাছ থেকে, যে সুদের লোন, এই লোন হে ফেরত দিতেইব তার ব্যবসার লাভ থেকে এবং লোনের উপরে সুদও দিতেইব, এই সুদ আইতো কই থেকে, এই সুদ তার লাভ থেকে আইব, তার লাভ থেকে যদি তার সুদের পেমেন্ট দেয় তার নিজের ফ্যামিলি চালাইতো কিভাবে, এই জন্য হে তার জিনিসের দাম বাড়াইতেইব, যাতে এই বলন দাম থেকে বলন লাভ থেকে তার যে লোন আনছে লোনের আসলও ফেরত দিত, সুদও ফেরত দিত এবং বাকি লাভের অংশ থেকে তার নিজের পরিবারের খরচ ইয়ে করত। আমরা যদি চাই ভাই বোনেরা যে বাংলাদেশের মাঝে দাম বাড়তিরে থামাইতাম, তাহলে আমরা সোনার লগে টেকার লিংক আবার আমরা গড়তে হইব, আমরা সুদরে আমরা দূর করতে হইব, সুদের লেনদেন আমরা বন্ধ করতে হইব। এই যে সরকারের অনুমোদিত সুদের লেনদেন ব্যাংকের মাধ্যমে ওর, এবং গ্রামে গ্রামে মুসলমান হোক আর হিন্দু হোক সবাই সব গ্রামে যেন সুদকুর যেন বাড়তেছে, গুণা তো হইবই, এবং এই দুনিয়ার মাঝে অর্থনৈতিক ক্ষতি ওর দেশের এই সুদের লেনদেনের কারণে এবং দুর্নীতি, দুনিয়ারা তারা মাল রে চাবাইয়া তৈয়া লুকাইয়া তৈয়া গুদামো, তারা জিনিসের দোকানে জিনিসের দাম বাড়ের মাল নাই হইয়া, এটা আমরা বন্ধ যদি করি না, আমরা যদি চাই না জাতি হিসাবে যে আমরা গরিবের সমস্যা দূর করি, আমরা দাম বাড়তি কমাই, আমরা কোনোদিন করতে পারতাম না, গত 40 বছর যে লেখানো হয়েছে না কোনোদিন হইতো না। আর আমরা যদি চাই জাতি হিসাবে যে না আমরা এটা জরুরি, আমরা দাম বাড়তি এটারে আমরা সমাধান করে নিমু, তাহলে আমরা সবাই মিল্লা কাম করলে একত্রিত কাম করলে আমরা পারবো, যে দিক যে পাবে 71 জাতি হিসাবে যে 52 আন্দোলন থাকিয়া 66 যে 6 পয়েন্টের ঘোষণা শেখ মুজিবের দ্বারা দেয়া দেওয়ার পর থাকিয়া করাচি, যে আমরা জাতি হিসাবে যেন সবাই মিল্লা কাম করিয়া দেশ স্বাধীন করতাম পারছি, অসম্ভব যেটা দেখা গেছে এই সময়, আমরাও দাম বাড়তিরেও আমরা দূর করতে পারবো যদি আমরা ইচ্ছা থাকে, কিন্তু আমরা সবাই সবাই করতে হইব, ধনী গরিব সবাই চেষ্টা করতে হইব। আমরা যদি যারা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ব্যবসায়ী এরা যদি চায় না দাম বাড়তি থাকুক, তাহলে আমরা নিজের ব্যক্তিগত সম্পদ বাড়বো, আমরা শেয়ারের দাম বাড়বো, আমরা নিজের সম্পদ বাড়বো, তাহলে কোনো অবস্থায় দাম বাড়তি কমতো না। গরিবে তোমার আত্মীয়জন রেখো, ধনী আত্মীয়জন রে তারার লগে বুঝাও যে কতখান কষ্ট ওর তোমরা দাম বাড়ার কারণে, আর সবাই একত্রিত কাম করি আমরা দাম বাড়তিটা আমরা কমাই, এবং আল্লাহ